Апакабу. নমস্কার, আমি পাপিয়া। আজকে আমি আবারও এসে গেছি বাঙাল বাড়ির শুটকি মাছের সেরা রেসিপি নিয়ে। আমি নিশ্চিত যারা শুটকি মাছ খায় তাদের আজকের ভিডিও দেখে জিভে জল আসবেই। আর হ্যাঁ, আজকে রেসিপিটি করবেন বাঙাল রান্নায় সিদ্ধ হস্ত আমার শাশুড়ি মা। চলুন পুরো রেসিপিটি দেখে নিই। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুটকি মাছটাকে প্রথমে গরম জলে ধুয়ে দুবার তিনবার ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি। তারপরে রান্নাটি করার জন্য কিছুটা ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি নিয়েছি। আর এখানে লম্বা করে কেটে নিয়েছি আলু, শিম, মূলো, কুমড়ো, বেগুন। প্রথমেই শুটকি মাছ ভাজার জন্য কড়াইতে তেল নিয়ে নেব। তেল গরম হয়ে যখন ধোয়া উঠতে থাকবে তখন তার মধ্যে শুটকি মাছটা দিয়ে আমি ভেজে নেব। মাছগুলো লাল হয়ে উঠলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা মজার জন্য একটু নুন দিলে ভালো হয়। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দেবো। এগুলোকে ভালো করে মিশিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1.5 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1.5 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা যদি জাল বেশি খান তাহলে একটু বেশি দেবেন, আর না হলে একটু কম দেবেন। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সবজিগুলো অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। সব সবজি দেওয়া হয়ে গেলে একটু নুন দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হয়ে মজে যায়। এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র রঙের জন্য। রান্নাটি হতে হতে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সবার প্রথমে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনে ক্লিক করুন, তারপর একদম উপরে অল লেখাটি সিলেক্ট করুন। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ধনে পাতা কুচিগুলো দিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা তুলে অল্প জল দেব, দেখা যাক আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো এখনও সিদ্ধ হয়নি, কিছুক্ষণ ঢাকা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ হতে দেব। রান্না হয়ে গেছে, এবার আমি এটাকে পরিবেশন করব। এটি এমন একটি সুস্বাদু রেসিপি যা ওপার বাংলার খুবই বিখ্যাত একটি রান্না। বন্ধুরা, এদেশীয় বাঙালিরা অনেকেই আগে এটা খেতে কিন্তু কিন্তু করত, আর এখন এদেশীয় বাঙালি শুটকি মাছ হলে লোভ সামলাতে পারেন না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।